প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি, কারণ আমার পছন্দের অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেছি দিত্য টেলিভিশনের পর্দায়। ফ্রেশ ফানফিল বিস্কুট প্রেজেন্স দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প। আমি নীল আছি, আর এর মধ্যে তো আপনারা জানেনই আমাদের আয়োজনে ঠিক কী থাকে। আমাদের আয়োজনে থাকে আমাদের পরিচিত দুটো মুখ, যাদেরকে আমরা দেখি আলাদাভাবে, চিনি তাদের কাজের মাধ্যমে, কিন্তু একই সাথে তারা একই পরিবারের যেহেতু সদস্য, তাই সেই সম্পর্কের জায়গা থেকেও আমরা নতুনভাবে তাদেরকে চিনি। আসলে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস যদি কি বলতে বলা হয়, আমি বলবো সেটা সম্পর্ক এবং পরিবার। পরিবারের মধ্যে যে বন্ধন থাকে, এর চাইতে দামি পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আজকে আমাদের সাথে এরকমই দুজন মানুষ আছেন, দুই ভাই বোনকে নিয়ে আমরা বসেছি। পরিচয় করিয়ে দিচ্ছি অবশ্যই। প্রথমে যদি আমার ডান পাশ থেকে বলি, তিনি হচ্ছেন জিনাত শানুর স্বাগতা, যাকে আমরা চিনি অনেকগুলো পরিচয় আসলে তার। তিনি খুব ভালো গান করেন, তাকে অভিনেত্রী হিসেবে আমরা খুব ভালোভাবে চিনি। এর মধ্যে সিনেমার পর্দায়, নাটকে, ওয়েব সিরিজে, মানে কোথায় তাকে দেখি না, সব জায়গায় মোটামুটি বেশ ব্যস্ত সময় পার করছে স্বাগতা এখন। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আরেকজন গানের মানুষ, খৈয়াম শানু সন্ধি, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য। থ্যাংক ইউ এই শোতে আসার জন্য। কেমন কাটছে দুজনের সময়? ব্যস্ত সময় কাটছে মোটামুটি দুজনেরই আমি জানি। সন্ধির কাছ থেকেই শুনি প্রথমে, টুকটাক করে কেমন কাটছে? খুবই ভালো কাটছে, খুবই ব্যস্ত সময় কাটছে। কাজ কাজ, এবং ভালো কথা হচ্ছে কাজগুলো মিউজিক। যেহেতু কাজগুলো মিউজিক, তাই ভালো লাগছে করতে। চাপ থাকে, কিন্তু আবার নিজের জন্য সময় বের করার চেষ্টা করছি, নিজের গান করার চেষ্টা করছি। এক্স্যাক্টলি, মানে এখন তো অনেকের কাজের যেটা থাকে যে এটার ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আপনি কাজ করছেন ওয়েব প্ল্যাটফর্মে, এছাড়াও আরও বিভিন্ন কাজ থাকে। সো মোটামুটি ভালোই ব্যস্ততা কাটছে। আর স্বাগতা, আপনার তো সিনেমায় দেখলাম আমি যেটা লাল মোরগের ঝুঁটি, অনেক অনেক শক্তিশালী অভিনয় শিল্পীকে সেখানে দেখতে পেয়েছি। মুক্তিযুদ্ধ নিয়ে একটা সিনেমা, এবং সেখানে আপনারও একটা ক্যারেক্টার ছিল, সেটি হচ্ছে একটা পাগলির চরিত্রে আপনি অভিনয় করেছেন। আমি আসলে ছবিটা রিলিজ হওয়ার আগ পর্যন্ত খুবই ভয় ছিলাম, কারণ আমার প্রেজেন্স খুবই কম এবং স্ক্রিনে প্রেজেন্স কম, কিন্তু অন্যদের এত প্রেজেন্স এবং প্রত্যেকেই ভালো অভিনেত্রী বা অভিনেতা, এর মাঝে আসলে দর্শক কি আমাকে খুঁজে পাবে? তো যখন এসে আমাকে এক একজন বললো যে কেমন, মানে আমার এক্সপিরিয়েন্স কি অভিনয় করতে গিয়ে, কারণ আমি শুধু পাগল না, আমি বোবাও। এবং আমি আসলে, আমার খুব একটা উপায় ছিল না ছবিটাতে নড়াচড়া করার, আমার চোখ ছাড়া আর কোনো কিছু দিয়ে কথা বলার কিছু ছিল না। তো এটা আমার জন্য আসলে একটা এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার ছিল, কাজটাও এক্সপেরিমেন্টাল ছিল, এবং আমার কাছে আমি ভালোই রেসপন্স পেয়েছি এবং আমাকে মানুষজন অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। আর ছোটবেলা একটু যেতে চাই, কত পার্থক্য বয়সের দুজনের? ও বলুক। বলো। 2 বছর। 2 বছর। 2 বছর। সো তার মানে পিঠাপিঠি অলমোস্ট। ছোটবেলায় কি মারামারি করতেন? হ্যাঁ, মারামারি আমরা করেছি। আমার মা আমাদের যন্ত্রণার জঙ্গলে চলে যেতে চায় তো মাঝে মধ্যে। এত জ্বালাতো, মানে কে কে বেশি জ্বালাতো দুজনের মধ্যে? আমি জ্বালাতাম বেশি। ওকে, কি করতে সন্ধ্যে ছোটবেলায়? যে কোনো কিছু করতে, যত ধরনের, মানে একটা মজার ঘটনা কি আছে আমাদেরকে একটু বলেন যেটা? এই ঘটনা আমি অনেক, তো খুব শান্ত। হ্যাঁ, এটাই বলবো আমি। এটা হচ্ছে, আমি হচ্ছে অনেক বই পোকা ছিলাম ছোটবেলা থেকে, প্রচন্ড বই পড়তাম। তো এরকম কোন গল্পের বইয়ের মধ্যে ওর সাথে আমার একটা কোনো কারণে ঝগড়া হয়েছে, ঝগড়ার কারণে এখন তো আমার শত্রুপক্ষ সেই মুহূর্তে। তো আমি কোনো বইয়ে পড়েছিলাম কীভাবে ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু। তো সেটার জন্য তাহার পরিধানের কাপড়ের একটি অংশ, তাহার চুলের একটি অংশ, সেগুলো নিয়ে মন্ত্র পড়ে অব্যবহৃত কুয়ার ভিতর ফেলে দিতে হবে, তখন তখন ব্ল্যাক ম্যাজিক হবে। তো আমি ওর জামার স্কার্ট পরেছিল, ঘুমাচ্ছিল ওর স্কার্ট। আমি ইউজুয়ালি দুপুরে ঘুমাতাম না, সেদিনই ঘুমেছি। তারপরে তুমি বলো। স্কার্ট, আমি উঠে দেখি আমার স্কার্ট কাটা, আর আমি সারাদিন আয়না দেখতাম ছোটবেলায়, এখনকার মতো, মানে আমি এতটুকু আয়না পেলে ওই জায়গাটাতেই আমি আয়নায় গিয়ে দেখে আমার এখান, আমার চুল এখন যত বড় তার থেকেও বড় ছিল। তো আমার মানে সামনে পেছন সব দিকেই বড় চুল, দেখে এখান থেকে চুল এখান থেকে নাই, এখান থেকে কাটা যাবে সহজ, মানে ঘুমের মধ্যে কেটে দিই এখান থেকে, এত বাজে ছিল না। তারপরে সেটা যে ব্ল্যাক ম্যাজিক মন্ত্র করে এখন অব্যবহৃত কুয়া শহরে পাবো কোথায়? চুলায় দিয়েছে তারপর? না চুলায় না, সেটা হচ্ছে যে বাসার মেইন ট্যাঙ্কির নিচে যে একটা ট্যাঙ্কি থাকে না, পানির ট্যাঙ্কি, সেটা মধ্যে ফেলে দিয়েছিলাম। ও মাই গড, কি ডেডিকেশন, মানে ব্ল্যাক ম্যাজিশিয়ান শুনতে আরেকটা পরিচয় পেয়ে গেছি। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। দর্শক দেখছেন ফ্রেশ ফানফিল বিস্কুট প্রেজেন্স,
দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প। খুব বেশি কিছু আর বলতেই হবে না, কারণ এতক্ষণ যারা দেখছিলেন দেখতেই পেলেন যে আমার সামনে কি হচ্ছে। একেবারে দুষ্টু মিষ্টি টক ঝাল, মিষ্টি বলতে যেটা বোঝায় সেটাই এখানে হচ্ছে। বাকি আছে আরো আড্ডা, সাথেই থাকুন, ফ্রেশ ফানফিল বিস্কুট ব্রেক নিয়ে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার ফ্রেশ ফানফিল বিস্কুট প্রেজেন্স দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্পে। আমি নীলহুরে জাহান আছি এবং আজকে আমাদের সাথে দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প নিয়ে আছেন সন্ধি এবং স্বাগতা। ওয়েলকাম ব্যাক বিরতি পর আরো একবার। আর বিরতিতে গিয়েছিলাম, এর মধ্যে কিন্তু আমাদের চা বিস্কুট চলে এসেছে। সো আড্ডাটা একটু চা বিস্কুট ছাড়া মনে হচ্ছিল জমছে না। চা খেতে খেতে এবারে আবার দুজনের সেই খুনসুটিতে চলে যায়, ভালোই তো লাগছিল। ওকে, দুজনের গল্প তো শুনছি এবং আমরা বলছিলাম যে তিন ভাই বোন, তিনজনই আসলে তিনজনকে আমরা চিনি, তিনজনই স্টার। দুজনকে আড্ডায় পেয়েছি, একজন কেন বাকি থাকবে, তাকে অ্যাড করে নেই আমাদের সাথে প্লিজ। হ্যালো চমচম, আর একজন না, চমচমের কথা বলিনি আমি, সভ্যতাকে অ্যাড করেছি এটা বলা। হ্যালো সভ্যতা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো, ভালো লাগলো। দু ভাই বোনকে তো আমার সামনেই পাচ্ছি, আপনাকে ছাড়া ভালো লাগছিল না। আমাদের সাথে কোলের যিনি আছেন একটু পরিচয় করিয়ে দিন, নামটা তো শুনলাম। ওর নাম হচ্ছে চমচম, আমি তো একটু বাইরে থেকে এসেছি, ও এখন তাই অনেকক্ষণ পরে আমাকে পেয়ে নামছে না। আচ্ছা, আজকে সন্ধি আর স্বাগতা তো আছে, আপনার সম্পর্কে অনেক কিছু বলেছে, আপনি অনেক জালান, অনেক আপনার সম্পর্কে অনেক অভিযোগ, আপনি কি বলবেন দুজনের সম্পর্কে? কে কাকে জ্বালায়? ওরা দুজন মিলে আমাকে জ্বালায়, বোকা দুইটা। কেমন বোন হিসেবে কেমন, আর আগে বোন হিসেবে কেমন সেটা শুনে। বোন হিসেবে অনেক প্রোটেক্টিভ, আর কি প্রোটেক্টিভ, ও ভাবে যে ও অনেক প্রোটেক্ট করছে আমাকে বা আমাদেরকে, তো এবং এই কারণে তার কেয়ারিংটা হয়ে যায় শাসন ভিত্তিক কেয়ারিং। আচ্ছা, ওকে, আর সন্ধি ভাই হিসেবে কেমন? অলস, কিন্তু ও আসলে একদমই শাসন করে না, ও হচ্ছে চিল। ও ছোটবেলায় অনেক ভালো ছিল, সব দিত, শেয়ার করত আমার সাথে, ছোটবেলায় অনেক ভালো ভাই ছিল, বড় হয়ে আসলে আমার সাথে শেয়ার করতে হয় না বলে হয়তো ওই রকম আর হয় না, কিন্তু ও শাসন টাসন করে না, ও ভালো। ওকে, কিছু অবশ্যই শাসন কারো ভালো লাগে না, তোমাকে যে মা শাসন করে তোমার ভালো লাগে? তো কি হয়েছে, জীবন তো কারো শাসন শুনতে হবে। সভ্যতা বলছে আমাদের জন্য বোকা, তো সভ্যতা চালাক, কিন্তু চালাক মানুষ চালাক হওয়া ভালো, যে জানে আমি চালাক সে কিন্তু বড় ঝামেলায় আছে আসলে। আমি আমি বলছি না যে আমি চালাক, আমি বলছি ওদের দুজনের থেকে আমি একটু চালাক। সভ্যতা থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে জয়েন করার জন্য, বাইরে থেকে এসেছেন মাত্র, সো আর ধরে রাখছি না, থ্যাংক ইউ, চমচমকে আদর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে এখানে আসার আনার জন্য। আমি আরো সময় পেলে ওদেরকে আরো আরো কিছু পচাতে পারতাম, সেটা না পেরে আমার একটু খারাপই লাগছে, তাও ধন্যবাদ। আচ্ছা, সেটা আমরা আরেকদিন কখনো, আমরা র‍্যাপিড ফায়ার খেলবো এখন, সো লেটস স্টার্ট। এখানে না, একটু এদিকে আসতে হবে, লেটস গো। প্রথমে কে নিয়মটা হচ্ছে আপনি সেন্টারে যত কাছাকাছি ফেলতে পারবেন। দেখা যাক কার কয়টা লাগে এখান থেকে। হ্যাঁ, ওয়েট দিদি, জুতো যেন আসে শুটিংয়ে। হ্যাঁ, জুতোটা ভালোই, আমার অনেক আরাম লাগে। রেডি? সো রেডি, ওয়ান টু থ্রি গো। কে বেশি খরচ করে?
সন্ধি কে বেশি কথা বলে আমি কে বেশি ঘুরতে যেতে পছন্দ করে দুজন কে বেশি ঘুমায় সন্ধি কে বেশি কিপটা কেউ না তিন ভাই বোনের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো গান করে আহা ফেলে দিন আমি সন্ধি সবচেয়ে প্রিয় গান কোনটা আপনার সন্ধি সবচেয়ে প্রিয় গান অনেকগুলোই তো আয় ঘুম আয় চাকে বলি বাই চোখের পাতায় তুই নেমে আয় তোকে ছাড়া সময় কাটা বড় তাই লাস্ট গান করতে করতে কিন্তু একদম ভালো করেছে প্রথম অনেক পড়ে গেছিল বিট চলে এসেছে তো তাই দিতে পেরেছি বিট ছাড়া ব্যাপারটা ওকে ইউ ডিড গুড এবার দেখা যাক সন্ধি কেমন করে রেডি 1 2 3 গো কে বেশি ফাইট করে ঝগড়া কে বেশি বাধায় দিদি সভ্যতা এবং স্বাগত দুজনের মধ্যে কে বেশি কেয়ার করে দিদি ওকে বাবা মায়ের কুড়িয়ে পাওয়া সন্তানকে সভ্যতা মিথ্যা কথা কে বেশি বানিয়ে বলতে পছন্দ করে মিথ্যা কথা বানিয়ে ভালো বলতে পারে আমি তবে দিদি হচ্ছে মিথ্যা কথা বলে না একটা কথা বলে সেটা ও বানায় তারপর নিজেই সেটা বিশ্বাস করে সত্যি বলেছে তারপর সেটা ও সত্যি ভাবে এগুলা কথা বলে তুমি কিন্তু আমার জীবনে অন্য জীবনে ঝামেলা করে ফেলেছো এটা নাই তো জীবন নতুন জীবন হ্যাঁ বলতে হবে সবচেয়ে বেস্ট মিউজিক কম্পোজার কে অর্ণব ফুয়াদ হাবিব ফুয়াদ ভাই ওকে বাপরে মানে একটা না বলছে আর মারছে বলছে আর মারছে হ্যাঁ এগুলো সন্ধি ছোটবেলা থেকে খেলে অভ্যস্ত তো কম্পিটিশন হয়ে যাক তিনজনের হ্যাঁ হ্যাঁ যেটা লাগবে হ্যাঁ তত পয়েন্ট পয়েন্ট লেখা আছে 20 1 18 হ্যাঁ জীবনে প্রেম করেছেন কয়টা গুণ তো সমান আছে অনেক গুণ আছে আচ্ছা তিনটা একদম মানে সিরিয়াস যদি বলি আচ্ছা তিনটা এটা কিন্তু স্ট্যান্ডার্ড তিনটা বেশি বলতে হয় না কখনো এটা মাথায় রাখো নীল হ্যাঁ সব সময় তিনটা আমার গুরু আমাকে বলেছে আচ্ছা আমার গুরু মিথিল আপু বসে শোন সারা জীবন কিন্তু তিনটাই প্রেম করছিস তারপর হচ্ছে আপনার কোন প্রফেশনটা মনে হয় ভালো বেশি আরজে হোস্টিং নাকি আমার কাছে হোস্টিং মানে ওকে কবিতা পড়তে বেশি ভালো লাগে না কবিতা লিখতে বেশি ভালো লাগে লিখতে প্রিয় কবি অনেকেই আছে সুনীল গঙ্গোপাধ্যায় প্রিয় কবিতা হচ্ছে আমার তো অনেকগুলাই প্রিয় কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের বলে কেউ কথা রাখেনি আচ্ছা আর 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান 5 বছর পরে দেখতে চাই পৃথিবীর আনাচে কানাচে ঘুরছি বাহ থ্যাংক ইউ দুজন তো দুজনের অনেক ঝগড়া দেখলাম আমরা এবারে একটু যদি দিদির সবচেয়ে ভালো কয়েকটা গুণ বলতে বলি স্বাগতাকে নিয়ে আপনি কিভাবে ডিফাইন করবেন আমি তো সবকিছু মিলিয়ে কাজ ব্যক্তি স্বাগতা ফ্যামিলি সন্ধি কিন্তু আমার কাজ খুবই কম দেখেছে জীবনে ওকে মানে ওর এক্সপিরিয়েন্স খুবই কম কারণ ও যখন ব্যাকগ্রাউন্ড স্কোরিং করা শুরু করলো আমার ওই প্রোডাকশনগুলোতে কম কাজ হয় যেটা সন্ধির কাছে যায় আর ও এক্সট্রা করে আমার কাজ দেখে না আর আমি যখন অনেক কাজ করছিলাম তখন আসলে ও নিজে শিখছিল প্লাস ও অন্য ওয়ার্ল্ডে কাজ করছিল তখন মোর বিজ্ঞাপনে কাজ করছিল সো ও আমার অথেন্টিক দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফান ফিল বিস্কিট কাজ খুব যে দেখেছে বা আমার যে প্রিয় কাজগুলো বা আমার কাছে যেগুলো মনে হয় বা যেগুলোর কারণে আমি দর্শকের কাছে পরিচিত সন্ধি সেই কাজের সাথে কম পরিচিত তাই না এটা হয়তো একদমই জাস্ট সেটা রিয়েলিটি সেটা বলেছেন তারপরে যদি এটাকে একটা অনুযোগ অভিযোগের সুরে ধরি সন্ধি এটাকে কিভাবে খণ্ডন করবেন আমি তো সব গান শুনি না দিস ইজ নট দ্যাট দোজ ওয়ার্ডস আর নট মাই কাপ অফ টি দ্যাটস ওয়াই আমার আসলে ই হয়নি তার জন্য না তুমি জানোই না আমি কি কি করছি হ্যাঁ কিন্তু অনেক কাজ করছো শর্ট ফর্মে শুটিংয়ে থাকে আমি হচ্ছে রেসপেক্ট করে ব্যস্ত থাকে ওর কাজকে রেসপেক্ট করি ও কাজ করে কাজটাই করতে চায় আমরা সবাই আসলে কাজ করতে চাই কিন্তু ও এর মধ্যে আমাদের অনেক স্যাক্রিফাইস থাকে যেমন সিম্পল সংসদে গত বছর যার জন্মদিনে ও শুটিংয়ে ছিল শুটিং থেকে আসে দেরি করেছে কিন্তু আমরা কি কমপ্লেন করেছি এটাকে না কারণ কাজে ছিল আমরা আমাদের বাসা থেকে কাজটাকে ইম্পর্টেন্স দিই সো ও যখন কাজে থাকে যেটা যখন ও থাকে না সেটা আমরা করে দেওয়ার চেষ্টা করি বা সেটা আমরা সবাই সবারটা ফিল করি সবচেয়ে বেশি কাজে থাকে ওই দুজন জন আমার গিফটস আছে আমি সেটা একটু নিয়ে নেই ওকে সো ফ্রেশ ফানফিল বিস্কুট প্রেজেন্স দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্পে আসার জন্য ফ্রেশ ফানফিল বিস্কুটের পক্ষ থেকে গিফট হ্যাম্পার সেটা মা খুব পছন্দ করবে
থ্যাংক ইউ, ভেরি ওয়েলকাম। ওকে, আমরা একদম শেষ পর্যায়ে আছি, দুজনের সামনে বেশ কাজ আছে। স্বাগতার অভিনয়ে অনেক প্রেশার যাচ্ছে জানি, অনেক জার্নি হচ্ছে। আর সন্ধি তো নতুন নতুন কাজ করছেন, ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন, নতুন ওয়েব সিরিজের জন্য করছেন, তাই তো? ওয়েব সিরিজের জন্য করছেন, গ্রেট। আর নিজের গানও পাশাপাশি চলছে, কাজ জারি থাকুক, মিষ্টি সম্পর্কের এই খুঁটিনাটি ব্যাপারগুলো খুনসুটিগুলো চলুক। আজকে শেষ করছি আমরা, একটা গান করে তাহলে শেষ করি নাকি? ঠিক আছে, আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই, তারপর একসাথে গানে গানে শেষ হোক। দর্শক দেখছিলেন ফ্রেশ পান ফিল বিস্কুট প্রেজেন্স দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প। আজকে চমৎকার একটা আড্ডা হচ্ছিল আমাদের সন্ধি এবং স্বাগতার সাথে। আশা করি আমাদের সাথে সময়টুকু ভালো কেটেছে আপনাদের। আগামী পর্বে দেখা হবে, নতুন কোনো অতিথি থাকবেন আমার সাথে, কারা থাকবেন সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে দীপ্ত টেলিভিশনের পর্দায়। বিদায় নিচ্ছি আজকের মতো, তবে হ্যাঁ একটা গান করতে করতে। হারিয়ে যাই শহর থেকে দূরে, আমার গানে সুরে চলে গাড়ি এই পথে, তুমি পাশে তাই তো লাগে ভালো, আলতো করে যখন হাতটা আমার ধরো, মনে হয় এ পথ যেন না শেষ হয়, হালকা রোদের খেলায় এদিনটা থাকুক জেগে, খুব কাছে আমরা পাশাপাশি, যেন ইচ্ছে মতো আঙুল ছুঁয়ে রাখি। হারিয়ে যাই শহর থেকে দূরে, আমার গানের সুরে চলে গাড়ি এই পথে, হারিয়ে যায়।